হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা তুমি ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই হয়তো কোনো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো কেন এখনও পর্যন্ত সই হচ্ছে না, তোমরা অনেকেই এটা আমাকে মেসেজ করে জানতে চাইছিলে। তো দেখো, সত্যি কথা বলতে গেলে সমস্ত কিছুই কিন্তু রেডি হয়ে গিয়েছে, দুপক্ষই কিন্তু নিজেদের মধ্যে সমস্ত ক্লজগুলোতে সম্মত হয়েছে, এগ্রিমেন্টের কপিও তৈরি, কিন্তু এখনও পর্যন্ত কেন সই হচ্ছে না সেই ব্যাপারে উত্তর কিন্তু একমাত্র ইমামি গ্রুপের কর্তারাই দিতে পারবেন। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের হাতে আর কিন্তু খুব একটা কিছু নেই, তারা কিন্তু তাদের আইনজীবীদের দিয়ে এগ্রিমেন্টের কপিটা দেখিয়ে অলরেডি সেটা ইমামি গ্রুপের কাছে পাঠিয়ে দিয়েছে। তো আরও একটা কথা কিন্তু শোনা যাচ্ছে, যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা ব্যস্ত রয়েছে, তো সেই জন্য হয়তো এই চুক্তির প্রক্রিয়াটা বেশ কিছুটা ব্যাহত হচ্ছে, এইরকম একটা কথাও কিন্তু শোনা যাচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রীর সামনে যেহেতু এই গাঁটছড়াটা বাঁধা হয়েছিল, তো সেক্ষেত্রে এগ্রিমেন্টটাও তার সামনে হতে পারে, এইরকম একটা কথাও কিন্তু শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে আমরা কিন্তু প্রত্যেকে অন্ধকারের মধ্যে আছি। অবশ্যই আমাদের আরও বেশ কিছুটা সময় লাগবে এই বিষয়ে চূড়ান্ত কিছুভাবে জানতে। তবে একটা কথা আমাকে বলে রাখছি, রিলায়েন্স গ্রুপের অন্যতম শীর্ষকর্তা তরুণ ঝুনঝুনওয়ালা কিন্তু এই মুহূর্তে কলকাতাতে রয়েছেন। তো এই সপ্তাহের মধ্যেই হয়তো চুক্তিতে সই হয়ে যাবে, কিন্তু সেটা কবে সেই উত্তর কিন্তু আলটিমেটলি একদম কনফার্ম করে বলা কোনোভাবেই পসিবল নয়। তো যাই হোক, যারা আমার কাছে সইয়ের ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছিলে, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, আর মনে করো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবলের নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে।